আমি শুধু আপনাকে চাই, আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু না। জান্নাত ঝাঁপিয়ে পড়ে সারহানের বুকে। সারহান জোড়ালো হাতে জান্নাকে চেপে ধরে নিজের প্রশস্ত বুকে। পাঁজর ভাঙা ক্রন্দনে বলল, কি করে বাঁচবো আপনাকে ছাড়া আমি রজনীগন্ধা? বলতে পারেন, আপনাকে ছাড়া আমি শ্বাস নেব কি করে? ওরা যে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমার প্রাপের প্রায়শ্চিত্ত আমার শেষ নিঃশ্বাস দিয়ে করতে হবে রজনীগন্ধা। ফোঁপাতে থাকে জান্নাত, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠায় লেপটে রইল সারহানের বুকের সাথে। সারহান ক্ষীণ শ্বাস ফেলে বলল, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না রজনীগন্ধা। সারহানের ক্ষীণ স্বর জান্নাতের হৃৎকম্পন থমকে দেয়। সে আরো জোরে খামচে ধরে সারহানের শার্ট, তার বুকে মুখ খসতে থাকে। মৃদু ছন্দে বলল সারহান, জানেন ছোটবেলা মা বলতো, দৌড়াস না সারহান, উড়ে যাবি উড়ে যাবি। সারহান থামতই না, কারণ তাকে সামলে নেওয়ার জন্য তার মা ছিল, বাবা ছিল, দাদু ছিল। আজ দৌড়াতে দৌড়াতে আমি অনেক ক্লান্ত রজনীগন্ধা। এই ভুলে ভরা জীবনে অনেক দৌড়েছি আমি, অতীতকে ভুলতে, ভবিষ্যৎকে ছিনিয়ে আনতে, কিন্তু বর্তমানকে নিয়ে ভাবিনি। বর্তমানই তো একসময় অতীত হয়। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি আমাকে ছেড়ে যাবেন না সারহান, আপনার রজনীগন্ধা আপনাকে ছাড়া থাকতে পারবে না, যাবেন না আপনি। মৃদু হাসে সারহান, তেজহীন গলায় বলল, তা তো হয় না রজনীগন্ধা, সারহানকে যে যেতেই হবে। এই পৃথিবী তার জন্য নয়, এই পৃথিবীর মায়া সে কাটিয়ে ফেলেছে, এখন শুধু অন্তিম শ্বাস নেওয়ার অপেক্ষা। জান্নাতের কলিজা ভাঙা ক্রন্দনে অনুরণন হয় সারহানের শরীরে। দুই হাতের বাঁধন শক্ত করতে থাকে সারহান, থামানো চায় না জান্নাকে, তার প্রাণটাকে ছেড়ে যেতে পারে না। সারহান অসহায় মুখ করে বলল, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন তো রজনীগন্ধা? অস্ফুট আওয়াজে বলল, চোখের জল ছেড়ে প্রসন্ন হাসে সারহান, দুর্বল গলায় বলল, আপনাকে আমি কাউকে দিতে পারবো না রজনীগন্ধা, কাউকে না। সারহানের গলায় ডান হাত জড়িয়ে নিজের মুখটা সারহানের গলার কাছে নিয়ে আসে জান্না। তার উষ্ণ নিঃশ্বাসে কম্পিত হতে থাকে সারহানের পুরুষালী ব্যক্তিত্ব। সারহান ডান হাতে চেপে ধরে জান্নাকে নিজের সাথে। জান্না সেভাবেই পড়ে রইল, নিজের শ্বাস আটকে নেয় সারহান। এই মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজ করবে। বাম হাত দিয়ে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে সারহান, তা সাবধানতার সাথে ইনজেক্ট করে জান্নার গলায়। হিঁচকি তুলে কয়েকটা অর্ধ শ্বাস নেয় জান্না। তারপর জান্নার শ্বাস প্রলীন হতে থাকে তার প্রাণের বুকে। জান্নাত তার শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও সারহানকে প্রবল আবেগ, ভালোবাসায় আর মায়ায় জড়িয়ে ধরে। নিজেকে বাঁচানোর কোনো তাগিদ নেই তার। চিবুকটা হালকা সারহানের বুকে থেকে সরিয়ে উঁচু করে সারহানের মোহনীয় মুখটার দিকে তাকায় জান্না। অস্পষ্ট কণ্ঠে বলল, সারহান আমাদের মেয়ে। জান্নাতের সময় হলো না আর কিচ্ছু বলার। তার প্রাণের বুকেতেই তার অন্তিম নিঃশ্বাস নিঃসৃত হলো, যেমনটা সে চেয়েছে। আমাদের কিছু করার ছিল না, আপনাকে আমি হারাতে পারবো না। এপারে আপনাকে আমি অনেক ভালোবাসতে পারিনি আপনার মতো করে, কিন্তু ওপারে ওপারে শুধু আপনাকেই ভালোবাসবো, শুধু আপনাকে। আপনার প্রাণ শুধু তার রজনীগন্ধাকেই ভালোবাসবে, ওপারে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওপারে আবার দেখা হবে রজনীগন্ধা, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। দিবানি তুমি মেহ।